মর্নিং বলো, চা খেতে হলে গুড মর্নিং বলতে হয়, বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো। চায়ের আওয়াজ পাচ্ছেন? গরম, সবে চাটা নামিয়েছি, আরো গরম খেতে এত ভালোবাসে। হয়েছে চা খাওয়া? হয়েছে? হয়নি, আর একটু দেবো, আর একটু বেশি দেবো, ভান তো সে তো শশা খেয়েছে সকালবেলায়, আজকে স্প্রাইট এখনো দেওয়া হয়নি, কারণ বাচ্চাগুলো এ ওকে মারছে, ও তাকে মারছে, ওদের নিয়ে একটু ব্যস্ত। না চাটাই খা তাহলে, স্প্রাইট খেতে হবে না, তাই না? বেলায় খাবে বলো। যা দাদাকে ডাক, যা যা দাদাকে ডাক, যা যা দাদাকে ডাক। চা খাওয়ার মাস্টার, চা খাওয়ার। আমার গ্লাসটা রাখি একটু, খাও খাও খাও। আর দেবো, আর দেবো, আছে তো এখানটায়, দাঁড়াও ঘুরিয়ে দিই। মা কি আছে? সরিয়ে নিচ্ছি, গ্লাস সরিয়ে নিচ্ছি, তুমি খাও, শান্তিতে খাও, একদম শান্তি মনে। মন তো তা শোনা তা চা খেয়ে মন ভরে গেছে, আর না আর না। এবার যাচ্ছে কি বলুন তো, মশারির বাইরে বেরোবে, চলো চলো এদিক দিয়ে বেরিয়ে শোনো, এদিক দিয়ে বেরিয়ে এসো, এদিক দিয়ে বেরিয়ে, এদিক, আরে আমার পিঠে না, এদিক দিয়ে, এদিক দিয়ে, ওদিক দিয়ে যাবি? পিঠে উঠলে কী করে হবে, মশারি বাইছিস তো, স্পাইডারম্যান। ও ভাবছে কি এবার খাঁচায় উঠতে পারবে, অবস্থাটা দেখুন না, স্পাইডারম্যান, এটা একটা স্পাইডারম্যান। এই এদিক দৌট, এদিক দৌট, এদিক দিয়ে, এদিক দিয়ে বেরো, আয় চলে আয়, আয় চলে আয়। ওখান দিয়ে হয় না, ওখান দিয়ে বোকা বোকা কাজ। হ্যাঁ না না, খুলে দিয়েছি, যা খুলে দিয়েছি, বল দা একখানা, এ বল দা, এদিকে এদিকে এসো বাবা, এদিকে এসো, নেমে এসো, নেমে এসো, ওখান দিয়ে যেতে পারবে না, আসো এখান দিয়ে, নেমে এসো, ওটা দিয়ে হয় না, ওটা দিয়ে হয় না, ও গাধা। যাস না দাদার কাছে, কম্বলে ঢুকিয়ে নেবে, কম্বলে ঢুকিয়ে নেবে, নিজেই তো ঢুকে যাচ্ছি, যাই বাবু ঢুকে আছে কম্বলে। এই বেরো, এই বেরো, আগে বেরো, আর চলে, আর চলে, আর চলে বাইরে যা। আরে আমার পিঠে না, পিঠ শিখির করে, নামো নামো বাবা, নামো, যাও 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 বাইরে, যাও যাবে না, এই তুই তুই এখান থেকে, এখান থেকে, এই তো তো এই তো শিখিয়ে গেছিলিস, এই তো শিখিয়ে গেছিলিস, এইদিকে আয়, এই বোকা, হাদু হাদু হাদুর অবস্থা দেখুন, গাধা একখানা, গুলিয়ে জল খায়, এই তো মশারি তুলে দিয়েছি, ওখানে যেতে হবে না দাদার কাছে, চলে, জায়গা খুঁজে পাচ্ছে না বেরোবার। আয় না রে, আমি তো মশারিটা তুলে দাঁড়িয়ে আছি, আয়। স্পাইডারম্যান এটাই একটা ওর খেলা, বুঝেছেন? বাবারে বাবা, হাতি গেছি, হে এদের পিছনে ছুটতে ছুটতে না পাগলের মতো লাগে নিজেকে। মাছটা ভাজাটা বসিয়ে দিয়ে দৌড়ালাম ছাদে, ছাদে গিয়ে পাখিগুলোকে নিয়ে এলাম, ল্যাংড়ার বরকাকে রোদ্দুরে দিয়েছিলাম আর স্পার্কিকেও রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু স্পার্কিকে নিয়ে চলে এসেছি, কারণ ও কোথায় চিলে ফিলে আবার ছো মারবে,
ওই জন্য ওই যে রয়েছে ওখানে নাহলে চোখের সামনে থাক। পাখিগুলোকেও এখন তুলে নিলাম, অনেকক্ষণ রোদে ছিল। আর যারা মাথা আমার একদম পাগলের মতো করে দিচ্ছে সেগুলো হচ্ছে ওইগুলো সুন্দরী, সকালবেলা ভাত মাংস ফ্রি এই সরি ফ্রিজে কালকে মাংস এনেছিল ওর বাবা, কালকে তো সারাদিন মাংস হয়েছে, পুষ্পাও দিয়ে গেছে মাংস, আমিও কাল সকালে মাংস দিয়েছি, সেই খেয়ে পাতলা পটি আর বমি, সকালেও ইয়ে বমি করলো, সুন্দরী বমি করলো, মানে এত খেয়ে ফেলেছে, মানে আমি তো ওইভাবে অত দিই না, আমি তো বুঝে বুঝে দিই, আর ওদের পেট তো অল্প, মানে কালকে তো দেখলেন যা খাওয়া খেয়েছে, আমি আর সারাদিন কিচ্ছু দিইনি কিছু দিইনি, সেই সন্ধেবেলা বলে একটু বিস্কুট দিলাম, হ্যাঁ বিস্কুট দিলাম, এত খেয়ে ফেলেছে, কাউর পেট কমে না, হজমের ওষুধ খাইয়ে দিলাম রাত্রিবেলা, রাত্রিবেলা বিকেল আমার ছেলেবেলা মায়ের একটা সিট খাই দাও, খেয়ে তো পেটগুলো গোল গোল হয়ে গেছে সব। তা যাই হোক এখন মোটামুটি সবাই ভালো আছে, আবার রাত্রিবেলার বাবা মাংস এনেছে, আবার সকালবেলা প্রেশারে দিয়ে এক প্রেশার কুকার একদম মাংস ভাত করে নিয়েছি মুসুরির ডাল দিয়ে, ওদের খাওয়া হয়ে গেছে, সকালবেলা বিস্কুট খাওয়া হয়েছে। তবু দেখুন মারামারি, আসলে ব্যাপারটা কী হচ্ছে, ছোট্ট যেটা একদম ছোট, আমি মুখে কী মেখেছি বলুন তো, আমার মুখটা কীরকম লাগছে, সরষের তেল আসবেন না, আমি একটু পাগলই আছি, সরষের তেলের প্যাকেটটা কাটতে গিয়ে সরষের তেল পড়ে গেছে, পড়ে যেতে সেই সরষের তেলটাকে নিয়ে সারা গায়ে বেশ করে মেখে নিয়েছি, আমি নিজেকে তো আয়নায় দেখি না, আর একটুখানি কিছু যত্ন করি না, কী আছে অশান্তি করছে, তা সরষের তেলটা বেশ করে মেখে নিয়েছি, মুখে মেখেছি, হাতে মেখেছি, পায়ে মেখেছি, ছোটোবেলার ছেলেকে দিয়ে দিতাম মাথা টাথা জাপ জাপ করে একবার মাখিয়ে দিতাম, এখন তো উনি এখন হিরো হচ্ছে, না খেয়ে দিয়ে শরীর একদম বাঁশের মতো সুরঙ্গ করে দিয়েছে, দিয়ে একেবারে লোকে ভাবে ওর মা ওকে কিচ্ছু খাওয়ায় না, আর সত্যি কথা ও অনেক কিছু খায়ও না, বাদ দিন এই ম্যাগি খেলো, ওই একটা ডাব ননদ দিয়ে গেছে দুটো ডাব, ওই এখন একটা কেটে দেবো, দিয়ে ডাবটা খাওয়াই, হ্যাঁ অনেক বক করে ফেললাম না, হবে আলু দিয়ে দাঁড়ান দেখাই, এই যে কাল রাত্রে মাছ হয়ে গেছে কিছুটা, আর কাটা পোনা হচ্ছে ভাজা, আর এখানে আলু, এটা কি বেগুন, আর এটা কি এটা পেঁয়াজকালি, এত বকি না মাথা কাজ করে না, ধনে পাতা টমেটো সব দিয়ে মাছ দিয়ে ঝোল, আর ওই যে প্যাকেটে রয়েছে মাংস, ছেলের মাংস হবে, আর দিয়ে দেখুন মহারাজ দিরাজ, পড়াশোনার তো নাম বন্ধ নেই সারাক্ষণে। আচ্ছা কে কে মারামারি করছো, কে কে সবাই খেয়ে দিয়ে আবার চলে গেছে না, আচ্ছা সুন্দরী তোম না তোমরা আমার সঙ্গে কথা বলবে না, কারণ আমি তো তোমাদের খেতে পড়তে দিই না, তোমরা তো রাস্তায় চলে যাচ্ছ, আমি না আমার আমার অন্যা ছাড়ো, আমি কার কথা শুন, কী হলো পাখিগুলো ওরম করছে কেন, আচ্ছা তাহলে কজন, শিয়াল এই শিয়াল চিঠি এখানে, আমাদের সবচেয়ে বাজে হয়েছে, সবচেয়ে বাজে হচ্ছে ভোলা, ভোলার জন্য আমার বা এই চিংচং আউট, আর তুই কোথায় গেছিলিস, মার খেতে গেছিলিস, তুই মার খেতে গেছিলিস কেন, বেসিনের ওখানে কী আছে তোদের, হ্যাঁ এই চিংচং একদম ঢুকবি না কিন্তু একদম, এই এই তিলকধারী সব চলে, তিলকধারী নেই অবশ্য এখানে, উফ ওটাকে না বলে পারি না আমি, আবার 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 কি আবার কি কি আরই করে না আমাকে, এই চিংচং চিংচং একদম না বন্ধু, এই বাবু চল তো বন্ধুটাকে নিয়ে বেরোই, ওই তো আমাকে কেউ না নিয়ে গেলে আমি কী করবো, আর এই এই এসব সাহস কোথা দিয়ে হচ্ছে, আউট সোজা আউট আউট, কিছু নেই এখানে, অনেক খাওয়া হয়েছে পেট নাড়তে পারছো না, আউট আউট আউট, না ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হবে না, আমি জানি তোমরা সবাই বুঝে গেছো, হ্যাঁ না না দেখতে হবে না চলো, আচ্ছা তুই ল্যাংড়ে ল্যাংড়ে আসছিস কেন, দেখেছেন ভুন্দলু উঠে দাঁড়াতে শিখে গেছে, ভুন্দলু ওষুধ খাবে, ক্যালসিয়াম খাওয়া হয়ে গেছে, এবার এইটা দেবো, আমাদের ওই যে ওই বাড়িটা কালকে পোস্ট করবে, ওই ভদ্রলোক এসে বলে গেল যে ওই 12 ফুট রাস্তার ওখানটায় পড়বে, বুঝে নিতে বললো যে আপনারা একটু দেখে নেবেন, চিংচং চিংচংটার একটা কী বলুন তো, সবাইকে মারলেও ওর একটা গুণ আছে, ও আমার বাড়ি ছেড়ে কোথাও যায় না, কিন্তু সুন্দরী সুন্দরী ভোলা, সুন্দরীটা যায় না, সুন্দরীটা আজকে ভোলার পাল্লায় পড়ে চলে গেছিলো, আর
ভালো লাগে না আমার না সত্যি কথা। ওই যায় পুষ্পাদের ওপরে, পুষ্পারা খুব ভালোবাসে, ওরা একটু খেতে টেতে দেয়, মাংস মাংস দেয়, ওই লোভে যায়। আর বাচ্চারা তো জানেন খাবারের লোকটাই ওদের কাছে সবচেয়ে বড় লোক। বল এনে দিয়েছি, বলের কোনো ওদের পাত্তাই নেই। আর একটা মহারাজ, হ্যাঁ তেলের প্যাকেট কেটে টুকরোটা দিয়েছি, কারণ ও তেল খেতে ভালোবাসে। ও হচ্ছে আমার দলের লোক, যত তৈলাক্ত জিনিস ঘি মিয়ে এসব খায়। ঠিক আছে, আবার পরে কথা হবে। আমার কাঁচাকুচি কমপ্লিট, ঘরের কাজ কমপ্লিট সব। ঘরে বিছনা বিছনা তোলা হয়ে গেছে, দেখেছেন আমার অ্যাকোরিয়ামটা কোথায় শিফট করে দিয়েছি ড্রেসিং টেবিলে। ওই সব নিচে বাচ্চাগুলো খুঁজে, তাও সেদিনকে দেখলাম একটা বাচ্চা মারা গেছে। ঠিক আছে, পরে কথা হবে। দুপুরের ঘি ভাত আর সঙ্গে কি স্প্রাইট, ঘি ভাত আর স্প্রাইট, আপনারা এরকম খান দেখুন তো। বাবা ঘুমিয়ে নিল এতক্ষণ ওই ওপরে লাল ড্রামে, এখন ভাত খাওয়া হচ্ছে। ননি ননি ঘি ভাত, তুই আছিস ভালো বল, কি সুন্দর রেডি থাকে সব সময়। তুইও আছিস ভালো আর বাচ্চাগুলোও ভালো আছে, সব সময় খাবার দাবার রেডি, কোনো সময় মানে কষ্ট করে কাউকে খুঁজতে হবে না। আরে বাবা, এদের এই খাবার দাবার রেডি করার চক্করে না আমাদের খাওয়া দাওয়া মাথায় উঠে গেছে, একদম মাথায়, সব মাথায় হয়েছে, শাড়ি মানে বিছানা ময় একচ, ভাতে ভাত, লক্ষ্মীও মাথায়, আমাদের খাওয়া দাওয়াও মাথায়। হলো খাওয়া দাওয়া, হলো খেয়ে নাও।